ইংল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ হোম সিরিজের ঠিক আগেই দেশের ক্রিকেট পাড়া সরগরম ভিন্ন ইস্যুতে। দলের সেরা দুই তারকা সাকিব তামিমের শীতল সম্পর্ক নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার স্বয়ং বিসিবি সভাপতির। মাঝখানে সবাই বলা শুরু করলো ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না। সাকিব তামিম একে অপরের সঙ্গে কথাই বলেন না, তাদের বিরোধ নিরসনের চেষ্টা করেও ব্যর্থ হবার কথা এই ইন্টারভিউতে জানিয়েছিলেন পাপন। দুদিনে টক অব দ্য কান্ট্রিতে পরিণত বিষয়টা ডালপালা মেলেছে আলোচনা সমালোচনা। ঠিক এমন সময় সুর পাল্টালেন নাজমুল হাসান পাপন। এই যে কথাটা যে ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না, এই যে কথাটা যে তামিম আর সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু কিন্তু আমার বাইরের থেকে শোনা। আমি 12-13 বছর আগে যখন টিমের সাথে থাকতাম তখন তো আমি এই কথা কখনো বলি নাই, ভাবিও নাই। সো দিস ইজ নাম্বার ওয়ান। মাঝখানে সবাই বলা শুরু করলো ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না, কারণ এটা বললে তো আমি তো এখন আসলে জানি না কি হচ্ছে, আমি দেখিও নাই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ইংল্যান্ডের সাথে সিরিজের আগে দলের মধ্যকার চাপা উত্তেজনা নিরসনে বিসিবি সভাপতি পরে নিজেই আসলেন টিম হোটেলে। সোমবার সন্ধ্যার পরে সেখানে ক্রিকেটারদের সাথে একান্তে বসে কথা বলেছেন বিসিবি সভাপতি। টিমের সাথে রুদ্ধদ্বার মিটিং শেষে নাজমুল হাসান জানিয়েছেন, সবচেয়ে বেশি কিন্তু এই কথাটা শুনি আমি মিডিয়ার থেকে, সবাই আমাকে মিডিয়ার লোকেই বেশি বলে। আমি সোফার আই এম কনসার্ন, আমি ফার্স্ট যে জিনিসটা করেছি, আমি গত বিশ্বকাপ যেটা হলো লাস্ট অস্ট্রেলিয়াতে T20, ওখানে আই ফাউন্ড এভরিথিং ভেরি গুড, ঠিক আছে। আমি কিন্তু ওখানে ড্রেসিং রুমে কোনো সমস্যা শুনিনি, এর আগের কথা শুনেছি কিন্তু আমি নিজে দেখিনি, আমি কখনো শুনি নাই। গ্রুপিং যে জিনিসটা, আমি একদিন আগে প্রেস মিটে তামিম ইকবাল সাকিবের সাথে দ্বন্দ্ব নেই সরাসরি এমন কথা না জানালেও তিনি বলেন মাঠের বাইরে কি চলে সেটা বিষয় নয়, বরং মাঠের খেলায় সব ঠিকঠাক। সেই সুরে সুর মিলালেন বিসিবি বসও। আমি যেটা বলেছি তামিমও সেটাই বলেছে, আমি ওদেরকে ডেকে বলেছি, ওদের সাথে কথা বলেছি যে কোনো সমস্যা আছে কিনা, ওরা দুজনেই আমাকে আশ্বস্ত করেছে যে এটার সাথে খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, যাই থাকুক খেলায় কোনো ইম্প্যাক্ট করবে না, এবং আমিও আমার ইন্টারভিউতে সেটাই বলেছি এবং তামিমও সেই কথাই বলেছে। টিম হোটেলে সবাই যখন গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে ব্যস্ত তখন সাকিব অবশ্য ছিলেনই না সেখানে, মোবাইল ফোনের বাণিজ্যিক প্রচারণার অনুষ্ঠানে ছিলেন তিনি। সাকিব আমাকে ফোন করেছিল, অনেকই এয়ারপোর্ট থেকে এসে সোজা প্র্যাকটিসে চলে গিয়েছিল, ওর কয়েকটা কাজ আছে, সুটকেস গুছানোর থেকে শুরু করে আরও একটা কি কাজ আছে বললো, যে আমার একটা কাজ আছে, আমি কি কালকে আপনার সাথে দেখা করতে পারি, আপনি আসলে আমি কালকে দেখা করতে চাই। ফারজানা জহির, টিস্পোর্টস। তামিম আর সাকিবের দে ওয়ার দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, মানে ওরা সবচেয়ে ক্লোজ, তখন হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু হয়েছে যার জন্য এখানে একটু অস্বস্তিকর পরিবেশ। অস্বস্তিকর পরিবেশ বলতে বেসিক্যালি যেটা বলতে, যে ধরেন টিমে তো আরও প্লেয়াররা আছে, ওরা কারোর সাথে কথা বলতে একটু ভয় পায়, মানে দ্বিধাবোধ করে যে আচ্ছা আমি এখন যদি সাকিবের সাথে সাকিব ভাইয়ের সাথে কথা বলতে যাই আবার না ভাবে আমি ওনার দলে, ওরা তো কোনো দলে না, আবার তামিমের সাথে কথা বলতে গেলে আবার ভাবে কেউ মাইন্ড করে, কিন্তু আসলে ওরা করতেও যে মাইন্ড এরকম কোনো কিছু আমি লাস্ট পর্যন্ত শুনি নাই, যে ওরা গেলে যে ওরা কেউ মাইন্ড করেছে এটা আমি শুনি নাই, ওরা নিজের থেকে। সেই জন্য যেটা করেছি আমি, যে জিনিসটা করেছি যে আমি নিজে দেখেছি গত বিশ্বকাপে এই প্রবলেমটা ছিল না, অবশ্যই গত বিশ্বকাপে তামিম ছিল না, না অনেকেই ছিল না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.